হাঁপিয়ে গিয়েছিলাম, তাই ভিটামিন সি নিলাম। ভিটামিন সি খেয়ে আবার এগোচ্ছি। ম্যানেজার পেমেন্ট করে দিল। কফি গার্ডেনে আমরা এসেছি। এগুলো সব কফি গাছ। এখানে কফি প্ল্যান্টেশন হয় এবং ছোট ছোট ফল ধরে আছে। প্রচুর ফল ধরেছে, এগুলো পাকবে। এগুলোকে গ্রাইন্ড করলে পরে আমরা যে কফিটা খাই সেই কফিটা তৈরি হয়। এবং এর জন্য দরকার ক্লাইমেট। প্রচণ্ড রেইন হবে কিন্তু গাছের গোড়ায় কোনো জল দাঁড়াবে না। প্রচুর কফি ধরে আছে। কফি খেতে এসছে আর গোস্বামীদা বোঝাচ্ছে, বউকে বোঝাচ্ছে কোনটা কফি, কি করে হয়, কেমন করে হয়, কখন হয়। কফি প্ল্যান্টেশন, রোড সাইডে প্রচুর স্টল, সব কফি বিক্রি করছে। রেডিমেড কফি, প্যাকেট কফি আপনারা কিনে নিয়ে যেতে পারেন। বিভিন্ন রকমের মশলা, বিশেষ করে গোলমরিচ, মানে গোলমরিচের বাগান এখানে। আমরা একটু কফি খেলাম, একটু করে কফি নিলাম, সামান্য একটু। প্রচুর লম্বা লাইন দিয়ে এপাশে ব্যাম্বু চিকেন তৈরি করছে, বাট শেষ হয়ে গেছে, আমরা পেলাম না। গোলমরিচ গাছ, গালিকোন্ডা ভিউ পয়েন্ট। গালিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে আমরা এই সিনিক ভিউটিটাকে এনজয় করছি। রোডটা ঘুরে ঘুরে আসছে, এসে এখানে মিট করছে। দ্যাট ইজ দ্য ভিউ পয়েন্ট। গালিকোন্ডা ভিউ পয়েন্ট। ব্যাম্বু চিকেন অ্যান্ড কাবাব প্রিপারেশন। নাথিং এলস, চিকেনটাকে রেডি করে ম্যারিনেট করে ব্যাম্বুর মধ্যে ঢুকিয়ে মুখটা সিল হচ্ছে, সিল করে হিট। ভিউ পয়েন্ট মানেই দোকান, গাড়িগুলো এসে দাঁড়াচ্ছে। বয়েলড কর্ন, ব্যাম্বু চিকেন, চিকেন কাবাব, লোকে সেমি ল্যাঞ্চের মতো হচ্ছে, প্লাস এনজয়মেন্ট। আমরা আরাকু ভ্যালি পৌঁছে গেছি, এখন ট্রাইবাল মিউজিয়ামে
ট্রাইবাল মিউজিয়াম দেখতে ঢুকবো। গোস্বামী দৌড়ে এসে দাঁড়িয়ে পড়ল, আই লাভ আরাকু। রোপের ওপরে সাইক্লিং চলছে, ভ্যারাইটিস ট্রাইবাল স্ট্যাচুস। সাঁওতালি ড্যান্স, এরা তিনজন একসঙ্গে সেই গ্রুপে ঢুকে গেছে নাচার জন্যে। ট্রাইবাল কালচার, গাছ থেকে রস পাড়ছে, তারি খাচ্ছে। ট্রাইবাল ডেইলি লাইফ, ইউটিলিটি আইটেমস। জমিন্দারি রাজ অফ সাঁওতালস। সাঁওতালি লেডিস কালেক্টিং ওয়াটার। মারাংগুড়ু ডেইলি লাইফ অফ সাঁওতালি লেডিস। মাছ ধরার যন্ত্রপাতি, চাষ নয়। ডেইলি লাইফ, সাঁওতালদের দৈনন্দিন কাজ। চিরাচরিত গরুর গাড়ি, কাল্টিভেশন, মধু আহরণ করছে। ভ্যারাইটিস টাইপের ওয়েপেন্স,
क्लाइंबिंग साइकिल थ्रू जिप लाइन, क्लाइंबिंग साइकिल थ्रू जिप लाइन। जाति ही पाई जाती है। कहीं और जगह ऐसी बस्तियां हैं जहां 5 या 6 जनजातियां एक साथ रहती हैं। प्रत्येक आदिवासी समूह का एक विशिष्ट नाम और अपनी खुद की अलग भाषा होती है। इनके अलावा क्षेत्र तक सीमित रहती है। एक जनजाति के लोग विभिन्न क्षेत्रों और राज्यों में फैले होते हैं। ट्राइबल म्यूजियम एंट्री गेट। आज के मत टूर शेष, एट लास्ट कॉफी ब्रेक। এখন আমরা গিয়ে ময়ুরুতে চেক ইন করব, তার আগে কফি। এবং কফিটা রিয়েলি দারুণ টেস্ট। যদি আপনারা ট্রাইবাল মিউজিয়াম দেখতে আসেন, এখানে এক কাপ কফি টেস্ট করে দেখবেন। আরাকু ফিল্টার কফি, এক্সেলেন্ট। কফি মিউজিয়াম আরাকু ভ্যালি, এন্ট্রান্স গেট। কফি মিউজিয়ামের ভেতরে ঢুকছি। সারি সারি টেবিল পাটা, আপনি কফি নিন, ভ্যারাইটিস টেস্টের কফি, বসে এনজয় করুন। এটা হচ্ছে কফি মিউজিয়াম অ্যান্ড কফি সুভেনি। এখান থেকে আপনি বিভিন্ন রকমের কফি পারচেস করতে পারেন। এখানে আপনি কফি টেস্ট করতে পারেন, কফি ডেস্টিনেটি, কফি মিউজিয়াম, কফি সুভেনি। এখান থেকে ভ্যারাইটিস টাইপের কফি ইউ মে পারচেস। এখানে বাইক রাখা আছে, বাইক রাইড করতে পারেন, ষাঁড়ের পিঠেও চাপতে পারেন। মনে করলে ক্রিকেটও খেলতে পারেন, ছোট্ট একটা পিচ আছে। আর্টস অ্যান্ড ক্রাফটস অ্যান্ড জুয়েলারি শপ। কফি সেলস কাউন্টার, ভ্যারাইটিস টাইপ কফি সেলস হিয়ার, দি চকলেট, ভ্যারাইটিস চকলেটস, কফি গ্রাইন্ডিং মেশিন। ঢেকি আমরা যেটা বাংলায় বলি, সেটা আমরা এখানে মিউজিয়ামে এসে টিকিট কেটে দেখছি।
कॉफी क्यूरिंग प्रोसेस, कॉफी प्रोसेसिंग, এখানে বসে আপনি কফি খান, এনজয় করুন, বাচ্চারা সঙ্গে থাকলে তারা এই কিডসটা তারা একটু আই নিয়ে খেলবে। আরাকু চকলেট ফ্যাক্টরি, নট অনলি ফ্যাক্টরি, এর একটা ভেতরে পার্ক মতো আছে, মানে আপনি ফ্যামিলি নিয়ে আসুন, ভ্যারাইটিস টাইপের রাইডস আছে, সেই রাইডসে করে বাচ্চারা এনজয় করবে। এখানে সব কিছু টিকিটের বিনিময়। বুদ্ধ এভরিওয়্যার, বোটানিক্যাল গার্ডেন, প্রচুর ধরনের গাছ ফাছ আছে, বনসাই ব্যাম্বু, প্রজেক্ট অফিসার্স অফিস। চন্দনা একটু পিছিয়ে পড়েছে, মনোরঞ্জন সবার আগে আগে দৌড়াচ্ছে। এখানে একটা টয় ট্রেন আছে, রোডে চলে, আমরা এখন ওইটাতে চাপবো পুরো পার্কটা ঘোরার জন্য। গার্ডেন এক্সপ্রেস ট্রেন বলছে, বাট নট রেল, এটা রেলে চলে না। বসে পড়েছে, এটা ফার্স্ট টাইম আমাদের লাইফে যে বলছে রেল, বাট দেয়ার ইজ নো রেল, টায়ার লাগানো আছে। হ্যাঁ স্যার বলুন স্যার, দে কল ইউ ক্যান রাইড, বাঁকুড়া ভাষা, আমরা বাঁকুড়া ভাষায়, আমি বাঁকুড়া ভাষাতেই বলবো, বলো। হ্যাঁ বেশি সময় নেই, যে এটা টয় ট্রেন, কি করে টয় ট্রেন হলো, না রেল আছে, না চাকা আছে, না ট্রেন আছে, না কিছু আছে, এটা আমাদের রথের মেলাতে আসে দুর্গাপুরে, এরকম আছে আর ঘুরে ঘুরে নিয়ে বেড়ায়, না রেল আছে। অ্যাকচুয়ালি আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। গোস্বামী আমাদের জিএম ম্যানেজার সব জায়গায় আগে আগে যায়, গিয়ে জিজ্ঞাসা করেছে, ওই ভদ্রলোক কি বুঝেছে কে জানে, ওকে অন্যদিকে দেখিয়ে দিয়েছে, আর ও রেল লাইন খুঁজছে, রেল লাইনে খুঁজে পাচ্ছে না, তারপর দেখা গেল রাস্তা দিয়ে ঘটা ঘটা করতে করতে আসছে। এই বাবা আমি যখন বললাম যে আমরা টয় ট্রেনে চাপবো, তখন বলছে দাঁড়ান এখানে, আমি বলি এখানটা থেকে ছাড়বে লেখা রয়েছে, বলছে না হ্যাঁ দিকে আছে, হ্যাঁ দিকে চলে গেলাম হাঁটতে হাঁটতে, তো বলছে না এদিকে এলাম ওইখানেই আছে, তো এলাম যখন বলছে তো ট্রেনটা চলে আসছি, আমাদের লোকগুলো বলছে এই বাবা তো ট্রেন কোথা, চারটে তিনের কম্পার্টমেন্ট, মুড়ির টিনের পরে তাতে টায়ার লাগানো আছে, ও তো আমাদের রথের মেলায় দৌড়ে গো, মাঝখান থেকে টয় ট্রেনের নামে পয়সা কটাই চলে গেল। ওদের ট্রেন স্টার্ট করে দিয়েছে, আমরা ইঞ্জিনের পরের বগিটা দিয়ে উঠেছি, নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন, ও এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, টায়ারে চাকা, রাস্তার ওপর দিয়ে আমাদের ট্রেন চলেছে, আমরা বাগান পরিক্রমা করতে বেরিয়েছি, এই ট্রেনে কোনো শক অবজারভার নেই, কিচ্ছু নেই, গুড 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 করে চলছে, দারুণ দারুণ দারুণ। বিভিন্ন ধরনের গাছ, এখানে একটা জিনিস অ্যাপ্রিসিয়েবল, অনলি গ্রিনারি, পলিউশন ফ্রি, কফি গাছ আমার বাঁদিকে,
চিলড্রেন্স পার্ক। এখানে একটা নতুন জিনিস দেখলাম, ওই যে রাস্তার পাশে হেজ গাছ, সেগুলো এরা কফি গাছ দিয়ে করেছে। প্ল্যান্টেশন প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ ডেকোরেশন। সেলস কাউন্টার, লেআউট অফ দ্য গার্ডেন, রেস্টুরেন্ট এখন বন্ধ আছে। সুন্দর বসার জায়গা করেছে, গাছটা আমব্রেলা কাজ করছে, সেই মতো কাটিং করেছে। নিচটা চেয়ার টেবিল, গাছটা হচ্ছে বেস, নাইস। আই লাভ ইন্ডিয়া। ফ্রম দ্য রাইট উইথ গোস্বামী শ্রীনু, ওয়ান অফ আওয়ার ফ্যামিলি মেম্বার, লাস্ট থ্রি ডেজ ও আমাদেরকে পুরো টেক কেয়ার করেছে। টোটাল ভাইজাগ থেকে শুরু করে আরাকু পর্যন্ত ও আমাদের ট্যুর করিয়েছে। এবার ও আমাদেরকে বিদায় জানাচ্ছে। ফ্রম আওয়ার সেলফ, গুড বাই টু শ্রীনু। শ্রীনু স্টে ওয়েল। আরাকু স্টেশনের সামনে একটা মেমেন্টো রাখা আছে, আরাকু রেলওয়ে স্টেশন। আমরা আরাকুকে বাই জানিয়ে এখান থেকে কিরণডুল এক্সপ্রেস অ্যাভেল করব, যাব জগদলপুর। বাট আনফর্চুনেটলি আজকে একটা ঘটনা ঘটে গেছে যে ট্রেনটা ক্যান্সেল হয়েছে, জগদলপুর পর্যন্ত যাবে না, কোরাপুট পর্যন্ত যাবে না। তো কোরাপুটে যদি কোরাপুট পর্যন্ত যায়, এখনও কনফার্ম নয়, তাহলে আমরা কোরাপুটে নেমে পড়ব। আমাদের নেক্সট গাড়িকে আমরা সেই মতন অপশান দিয়ে রেখেছি, গাড়ি ওনারকে বলেছি যে ভাই আমি তোমাকে কিছুক্ষণ পরে কনফার্ম করছি, তুমি আমাকে গাড়ি পাঠাবে। আপাতত কনফার্মেশন আছে, গাড়ি কোরাপুট জাংশনে এসে আমাদের রিসিভ করবে। ও হোয়াটস এ ইনোভেটিভ আইডিয়া, ট্রেনের পার্টস দিয়ে হুইসেল, হর্ন, ইলেকট্রিফিকেশন এগুলো দিয়ে এটা কি সুন্দর ডেকোরেট করেছে।